जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, एबार पालन करुन बा ना करुन, अंतत पक्षे एई तीनटी सब्जी अवश्यई खान। शनि महाराजের কৃপা দৃষ্টি যেমন সর্বদাই আপনার উপর থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি হবে। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবন থেকে আপনার খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। এবং এই তিনটি সবজি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই যেমন সুস্থ এবং সতেজ থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি বিশেষ সবজির কথা আপনাদের জানিয়ে দেব, যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং শনি মহারাজেরও অত্যন্ত প্রিয়। বন্ধুরা, আপনার জীবনে যদি শনির সাড়ে সাতি দশা লেগে থাকে, কিংবা আপনার জীবনে যদি একের পর এক সমস্যা বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকেন, এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে, বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে তিনটি সবজির কথা বলবো, সেগুলি শনিবার দিন রান্না করে অবশ্যই খান। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনি মহারাজের নাম স্মরণ করতে হবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে শনি মহারাজকে দুর্ভাগ্যের দেবতাও বলা হয়ে থাকে। যখনই কারো জীবনে একের পর এক সমস্যা দেখা যায়, তখনই মনে করা হয় তার ওপরে শনির দশা চলছে। কিন্তু বন্ধুরা, আসলে শনি মহারাজ মোটেও দুর্ভাগ্যের দেবতা নয়। তিনি তার সকল ভক্তকে তাদের কর্মফল প্রদান করে থাকেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সকল খাবারগুলি খাবার পরেও আপনাকে কিন্তু অবশ্যই ভালো এবং সৎকর্ম করতে হবে, তবেই শনি মহারাজের কৃপা ধন্য হতে পারবেন এবং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। তার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই বিশেষ তিনটি সবজি যেগুলি শনিবার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সুস্থ ও সবল রাখতে, বিপদ থেকে মুক্ত রাখতে ও আয়ু যদি বৃদ্ধি করে রাখতে চান, তাহলে শনি মহারাজের পছন্দের এই মুগ ডাল অবশ্যই বাড়িতে রান্না করুন। এই মুগ ডালের সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, ঠিক তেমনই শুভ শক্তির আগমন ঘটবে। তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে। তবে খুবই ভালো হয়
মুখ ডাল দিয়ে যে কোনো পদ তৈরি করে বাড়ির সকলে মিলে শনিবার দিন খেতে পারেন। আর যদি আপনার পক্ষে একান্তই মুগ ডাল রান্না করা সম্ভব না হয়, তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দিয়ে আপনারা কিন্তু ভাতেও এই মুগ ডাল খেতে পারেন। এর ফলেও আপনারা সমান পূর্ণ ফল লাভ করবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র মতে শনিবার দিন মুগ ডাল খেলেও মুসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই মুসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না। এর ফলে শনি মহারাজ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকার ছায়া। তাই অবশ্যই মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল খাবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের অত্যন্ত পছন্দের এই কালো তিল। কালো তিল দিয়ে যে কোনো কিছু রান্না করুন, তথা তিল ভাজা, তিলের তরকারি, তিলের নাড়ু, যে কোনো কিছু যদি শনিবার দিন আপনারা কালো তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন, তাহলে শনি মহারাজ কিন্তু আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। কারণ শনি মহারাজ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা। তাই কেবলমাত্র এই খাবারগুলি রান্না করে খেলেই হবে না, সেই সঙ্গে শনি মহারাজের কৃপাদৃষ্টি লাভ করার জন্য আপনাকে কিন্তু ভালো এবং সৎ কর্ম করতে হবে। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই কালো তিল শনি মহারাজের এতটাই পছন্দের যে কোনো ব্যক্তির ওপর যদি শনির সাড়ে সাতির দশা চলে এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক শনিবার সরিষার তেলের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে প্রদীপ প্রজ্বলন করে, তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হয় এবং কিছুটা পরিমাণে হলেও সেই ব্যক্তির ওপর থেকে শনি মহারাজের সাড়ে সাতি দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, প্রতি শনিবার লাউ বা লাউয়ের যে কোনো পদ রান্না করে খান। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক শনিবার করে বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করতে। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা অন্যত্র খাবার না খাওয়াই ভালো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে নিরামিষ খান। এবং আজকের ভিডিওতে যে বিশেষ তিনটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম, সেগুলির মধ্যে অন্তত পক্ষে একটি হলেও যে কোনো শনিবার দিন রান্না করে খেতে পারেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই শনিবার দিন আরও যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচ আপনারা শনিবার দিন যে কোনো রান্নায় ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন শনিবার দিন সরিষার তেল বাদ দিয়ে সাদা তেল রান্নার কাজে ব্যবহার করার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।